একবার ভাবুন কেমন হবে আপনি মরুভূমিতে ঘুরতে গিয়ে দেখলেন সেটা আসলে একটি সমুদ্র, অথবা আপনি সমুদ্রে ঘুরতে গেলেন এবং সেটা মরুভূমি হয়ে গেল, তাহলে কেমন হবে? আর এমনই ইউনিক এবং ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে তৈরি আজকের এই মুভি, আর এটা 2024-এর একটি নতুন সার্ভাইভাল মুভি। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি সার্ভাইভ। মুভির গল্পটা শুরু হয় এক বিশাল সমুদ্রের মধ্যেখানে একটি বোট দেখিয়ে। এই বোটে মোট চারজন মানুষ রয়েছে, যাদের মধ্যে একজনের নাম জুলি এবং তার স্বামী টমি, এবং একইভাবে তাদের একটি মেয়ে সন্তান রয়েছে যার নাম কেসি, এবং একটি ছেলে সন্তান রয়েছে যার নাম বেন। আর আজকে দিনটা বেনের জন্য একটি স্পেশাল দিন, কারণ তার আজ জন্মদিন, এবং এই জন্মদিন পালন করার জন্য তার পুরো ফ্যামিলি এই সমুদ্রের মধ্যে ঘুরতে বেরিয়েছে। আসলে টমের কাছে কোনো টাকা পয়সার অভাব নেই, তাই সে তার সন্তানের জন্মদিন একটু অন্যরকমভাবে পালন করতে চায়। তাই সে প্ল্যান করেছে আজ রাতে সে সমুদ্রের মাঝেই তার ছেলের জন্মদিন পালন করবে। তাই সে সবার প্রথমে এই বোটটাকে সমুদ্রের মাঝে দাঁড় করিয়ে দেয় এবং তার ছেলেকে নিয়ে আনন্দের সাথে ফিশিং করতে শুরু করে দেয়। একইভাবে তার মেয়ে অর্থাৎ কেসি মনের শান্তিতে গান শুনতে ব্যস্ত থাকে, এবং একমাত্র জুলিয়া থাকে যে এই সমুদ্রের সাঁতার কাটতে শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে জুলিয়া অদ্ভুত কিছু অনুভব করে, যেমন সে লক্ষ্য করে সমুদ্র ঠিক তেমন উত্তাল নয় যেমনটা সাধারণত হয়ে থাকে। একইভাবে তার কেন জানি মনে হয় জলগুলো একটি নির্দিষ্ট দিকে বয়ে চলেছে, এবং এমনটা হওয়ার কারণে সে সাঁতার কাটতে চাইলেও সে একই দিকে এগিয়ে যাচ্ছে যেদিকে সে যেতে চাইছে না। অন্যদিকে একই সময় আমরা দেখতে পাই বোটের মধ্যে যেই কম্পাসটা রয়েছে সেটাও ক্রমাগত ঘুরে চলেছে, যেন দেখে মনে হয় এই কম্পাসটা নষ্ট হয়ে গেছে। এখন জুলি হাজার চেষ্টা করেও যখন সে বোটের দিকে ফিরে আসতে পারে না, সে চিৎকার করতে শুরু করে দেয়। টমি, যে কিনা তার সন্তানকে নিয়ে ফিশিং করতে ব্যস্ত ছিল, সে হঠাৎ একটি চিৎকার শুনতে পায়। সে বোটটা ভালোভাবে দেখে এবং সে লক্ষ্য করে বোটে সবাই রয়েছে, শুধুমাত্র তার স্ত্রী জুলিয়া নেই। সে সঙ্গে সঙ্গে তার নাম ধরে চিৎকার করতে শুরু করে দেয়, এবং আবারও সে একটি চিৎকার করা গলার আওয়াজ সমুদ্রের মধ্যে থেকে শুনতে পায়। সে বুঝতে পারে জুলিয়া সেখানে ফেঁসে গেছে, তাই সে সঙ্গে সঙ্গে বোট নিয়ে সেখানে চলে যায়, এবং সে তার স্ত্রীকে সুরক্ষিতভাবে বোটের মধ্যে নিয়ে আসে। কিন্তু এই ঘটনার কারণে সে তার মেয়ে কেসির ওপর খুব রেগে যায়, কারণ তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল সে যেন চারিপাশটা লক্ষ্য রাখে। আসলে সে ফোনে গান শুনতে এতটাই ব্যস্ত ছিল যার কারণে তার বাবার দেওয়া কাজটা সে করতে ভুলে গেছে। যাই হোক, এখন এই সব কিছু আগের মতো হয়ে গেছে, তাই সন্ধ্যা হলেই এরা জন্মদিনের আয়োজন শুরু করে দেয়। পুরো বোটটা তারা সুন্দরভাবে ডেকোরেশন করে, সুন্দর সুন্দর লাইট লাগায়, এবং একইভাবে বেন তার 13তম জন্মদিনের উপলক্ষে একটি সুন্দর কেকের আয়োজন করে, এবং এরপর কেক কেটে বেনের জন্মদিনটাও সেলিব্রেট করে। কিন্তু এর মধ্যে কেসি নামের মেয়েটি তার ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়, এবং সে তার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলতে শুরু করে দেয়। এখানে কেসি লক্ষ্য করে তার বয়ফ্রেন্ড যেখানে রয়েছে সেখানকার আবহাওয়া খুবই খারাপ, আকাশে বড় বড় বজ্রবিদ্যুতের আওয়াজ হচ্ছে। কেসি এই আবহাওয়ার সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু তার বয়ফ্রেন্ড জানায় খবরে এই আবহাওয়া খারাপের সম্বন্ধে কোনো কিছুই বলেনি, কিন্তু তবু এখানে বজ্রবিদ্যুতের আওয়াজ হচ্ছে, তাই সেও জানে না এর পেছনে আসল কারণ কি। এখন এইসবের মধ্যে হঠাৎ করে ভিডিও কলটা ডিসকানেক্ট হয়ে যায়। কেসি কিছুই বুঝতে পারে না, সে সঙ্গে সঙ্গে তার বাবাকে জানায় শহরের আবহাওয়া খুবই খারাপ হয়ে গেছে। সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছে এবং সে জানিয়েছে সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। এখন এই কথা জানতেই হঠাৎ করে তাদের বোটেও অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু হয়ে যায়। হঠাৎ করে পুরো বোটটা কেঁপে ওঠে। টম সঙ্গে সঙ্গে বাইরে কি আছে সেটা দেখার চেষ্টা করে। সে লক্ষ্য করে বড় বড় তিমি মাছ তাদের এই বোটের নিচে চলে এসছে। সাধারণত এই ধরনের মাছ এত কম জলে থাকে না। টমের কাছে এটা অনেকটা অবাক করার বিষয়, কারণ সে সমুদ্র নিয়ে অনেক গবেষণা করেছে, এবং যতদূর সে জানে এই ধরনের মাছ অনেক গভীরে বসবাস করে, তাই সে সঙ্গে সঙ্গে জলের মধ্যে লাফ দেয় শুধুমাত্র বর্তমানে কি ঘটছে সেটা দেখার জন্য। কিন্তু কিছু সময় পর তাকে আবারও ফিরে আসতে হয়, এবং এবার তার গায়ে একাধিক ক্ষত হয়ে গেছে। আসলে এই বোটের যে প্রপেলার রয়েছে তার আঘাতেই তার এখানে ক্ষত হয়ে গেছে। জুলিয়া তার স্বামীকে জিজ্ঞাসা করে সবকিছু ঠিক আছে কিনা, কিন্তু টম তাকে জানায় মোটেও ঠিক নেই, তাদের বোটের একটি প্রপেলার নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক না করলে তারা এখান থেকে যেতে পারবে না। এখন জুলিয়া টমের ক্ষতস্থানে ট্রিটমেন্ট করে, কিন্তু এমন অবস্থায় কেসি তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য বাইরে চলে যায়। এত কঠিন পরিস্থিতিতেও সে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করে। এদিকে বোটের মধ্যে টমি এবং জুলি হেল্পলাইন নম্বরে কল করে এবং সাহায্য চায়, কিন্তু নেটওয়ার্ক খুব খারাপ থাকার কারণে এই কলটাও তাদের কানেক্ট হয় না।
টমির মতে তাদের এই বোটে যা খাবার রয়েছে তাতে তারা এখানে চার দিন থাকতে পারবে এবং তারপর তাদেরকে এখান থেকে যেতেই হবে এবং তার বিশ্বাস এই কদিনের মধ্যে এই রাস্তায় অন্য কোনো জাহাজ অবশ্যই চলে আসবে এবং তার সাহায্যে তারা এখান থেকে চলে যাবে। এবং ঠিক এই কথাবার্তার মধ্যেই তাদের বোটে যে রাডার রয়েছে তার মধ্যে একটি সিগন্যাল ভেসে ওঠে, যার অর্থ হল আশেপাশে কিছু একটা রয়েছে। তারা সঙ্গে সঙ্গে বোটের বাইরে যায় এবং দেখে এক বিশাল ধূমকেতু এই সমুদ্রের মধ্যে আছড়ে পড়ছে এবং সেটা তাদের বোটের খুব কাছাকাছি রয়েছে। টম উপায় না পেয়ে এই খারাপ ইঞ্জিন থাকা সত্ত্বেও সে বোটটা চালু করে ফেলে এবং সেটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু খারাপ ইঞ্জিন চালু করার ফলে সেটা আরও খারাপ হয়ে যায়। এদের প্রত্যেকের মনে এক ভয়ানক আতঙ্ক সৃষ্টি হয়। তারা সঙ্গে সঙ্গে লাইফ জ্যাকেটগুলো পরে নেয়, কারণ তাদের বিশ্বাস এই পরিস্থিতি আরও খারাপ হবে এবং তাদের মৃত্যু হতে পারে। তারা বোটের প্রত্যেকটা দরজা জানালা বন্ধ করে ভিতরে চুপচাপ বসে থাকে এবং একটা সময় বাইরে ঝড় শুরু হয়ে যায় আর এই ঝড়ে তাদের বোট জোরে জোরে নড়তে শুরু করে আর এভাবেই একটা সময় তারা বোটের মধ্যে ঘুমিয়ে পড়ে। তাদের যখন ঘুম ভাঙে তারা অনুভব করে ঝড় থেমে গেছে এবং অবাক করার বিষয় তারা যেই ভয়টা পেয়েছিল যে তাদের কিছু একটা হয়ে যাবে সেই সব কিছুই হয়নি। তাদের মনে এক আলাদা আনন্দ ফুটে ওঠে। কিন্তু টম যখন বাইরে বের হয় সে অবাক হয়ে যায়। সে দেখতে পায় তারা আগের দিন রাতে যে বিশাল সমুদ্রের ওপর ছিল সেই সমুদ্র এক বিশাল মরুভূমিতে পরিণত হয়ে গেছে। এখানে এক ফোঁটাও জল নেই এবং তাদের বোট মাটির ওপরে দাঁড়িয়ে রয়েছে। তারা প্রথমবার সমুদ্রের নিচের অংশটা দেখতে পায় এবং লক্ষ্য করে নিচেও বড় বড় পাহাড় এবং গভীর গর্ত রয়েছে আর এই সব কিছুই তাদেরকে অবাক করে দেয়, কারণ এমন পরিস্থিতি সমুদ্রের হয়ে যাবে তারা কখনোই ভাবতে পারেনি। এখন এর মধ্যে টম লক্ষ্য করে তাদের যে কম্পাসটা রয়েছে সেটা ভুল দিক নির্দেশ করছে, যেমন নর্থটাকে সাউথ দেখাচ্ছে এবং সাউথটাকে নর্থ দেখাচ্ছে। টমের মতে এর সবচেয়ে বড় কারণ পৃথিবীর নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এক্সচেঞ্জ হয়ে গেছে। সে আরো বলে এই জিনিস 7 বছর আগেও হয়েছিল এবং এমনটা হলে যেখানে জল থাকে সেখানে স্থলভাগ হয়ে যায় এবং যেখানে স্থলভাগ থাকে সেখানে জলে পরিপূর্ণ হয়ে যায়, যার অর্থ হল পৃথিবীর বেশিরভাগ মানুষই হয়তো এতক্ষণে মরে গেছে। কিন্তু এটা কি করে সম্ভব এই জিনিসটাই এই চারজন বুঝতে পারে না। এখন কেসি তার বয়ফ্রেন্ডের জন্য কান্নাকাটি করতে শুরু করে দেয়, কারণ তার মতে সে আর বেঁচে নেই। কিন্তু এইসবের মধ্যে ছোট্ট বেন তার বুদ্ধি খাটিয়ে সেই জন্মদিনের বেলুনগুলো আকাশে উড়িয়ে দেয়, শুধুমাত্র এই আশায় যদি কেউ এখানে বেঁচে থাকে তবে তাদেরকে দেখতে পেয়ে হয়তো সাহায্য করতে চলে আসবে। এখন এইসবের মধ্যে বোটে থাকা সেই রেডিওর মধ্যে একটি সিগন্যাল ভেসে ওঠে। টম সঙ্গে সঙ্গে কথা বলে এবং ওপাশ থেকে একজন অল্প বয়সী ছেলে তাকে জানায় সে একজন সাবমেরিনের ক্যাপ্টেন এবং সে বর্তমানে সাবমেরিনে আটকে রয়েছে। আসলে এই মানুষটিও সমুদ্রের মধ্যে সাবমেরিন নিয়ে যাত্রা শুরু করেছিল, কিন্তু হঠাৎ করে জল চলে যাওয়ার কারণে সে সমুদ্রের মধ্যেই আটকে রয়েছে। টম তাকে জিজ্ঞাসা করে সে কি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবে অথবা এমন কোনো মানুষ এখনও এখানে রয়েছে যারা তাদের মতনই আটকে পড়েছে। কিন্তু সেই মানুষটি জানায় এখানে কমিউনিকেশন সিস্টেম খুবই খারাপ হয়ে গেছে, তাই সে কারোর সাথেই কন্ট্যাক্ট করতে পারছে না। এই ব্যক্তি তাকে আশ্বাস দেয় এই জিনিসটা পুনরায় ঠিক হয়ে যাবে, কিন্তু এতে কয়েকটা সপ্তাহ সময় লেগে যাবে। টম তাকে প্রশ্ন করে সে কি তার সাথে সেই সাবমেরিনের মধ্যে থাকতে পারবে, কারণ তার মতে তাদের এই বোটটা নষ্ট হয়ে গেছে এবং এখানে থাকলে তাদের মৃত্যু খুব সহজেই হয়ে যাবে। কিন্তু সেই ব্যক্তি না করে দেয়। সে জানায় তার সাবমেরিনটা খুবই ছোট এবং এখানে মাত্র 3 জন থাকতে পারবে। এখন এই কথা শুনে টম রিকোয়েস্ট করে সে যেন তার 2 সন্তানকে অন্তত সেই সাবমেরিনের মধ্যে থাকার জায়গা দিয়ে দেয়, কারণ তারা বাইরে থাকলে তাদের মৃত্যু হয়ে যাবে। এখন এই ব্যক্তি টমের কথা শুনে মায়া হয়, তাই সে অবশেষে টমের প্ল্যানে রাজি হয়ে যায়। এরপর সেই ব্যক্তি তার সাবমেরিনের লোকেশনটা টমকে দিয়ে দেয়। টমের এখন একটাই লক্ষ্য, সে যে করেই হোক তার সন্তানকে সেই সাবমেরিনে সুরক্ষিতভাবে পৌঁছে দিতে চায়। এখন এইসবের মধ্যে এক রহস্যময় ব্যক্তি একটি কুকুর সাথে নিয়ে এই বোটের দিকে এগিয়ে আসে। তার একটি পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। আসলে এই মানুষটিও এখানে জীবিত অবস্থায় রয়েছে এবং সে আকাশে বেলুন উড়তে দেখে এখানে চলে এসেছে। মানুষটি সবার প্রথমে টমের কাছে আসে এবং খাবার জন্য জল চায়। টম তাকে কথা মতো জল খেতে দেয়, কিন্তু পরের মুহূর্তেই এই মানুষটি তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে টমের উপর আঘাত করে। এমনকি এই পর্যন্ত নয়,
সে সেই অস্ত্রটা তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে টমের মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু হয়ে যায়। জুলিয়া যে দূর থেকে এই সব কিছু দেখছিল সে ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু সেই মানুষটি এখানেই থামে না। সে এরপর টমের গলার মধ্যে সেই অস্ত্র দিয়ে আঘাত করে এবং অবশেষে টমের মৃত্যু হয়ে যায়। এরপর সেই মানুষটি সেই অস্ত্র নিয়ে জুলিয়াকে তাড়া করে। জুলিয়া কোনো রকমে দৌড়াতে দৌড়াতে সে বোটের মধ্যে তার দুই সন্তানকে নিয়ে লুকিয়ে পড়ে। সে নিজের চোখের সামনে তার স্বামীকে মরে যেতে দেখে তার মধ্যে এক ভয়ানক আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। তাই সে এখন তার দুই সন্তানকে যে করেই হোক রক্ষা করতে চায়। সে সবার প্রথমে তার দুই সন্তানকে একটি লকারের মধ্যে বন্দি করে ফেলে এবং কেসির হাতে একটি বন্দুক ধরিয়ে দেয় এবং বোঝায় পরিস্থিতি যদি খুবই খারাপ হয়ে যায় তবে সে যেন এই বন্দুক ব্যবহার করে নিজের জীবন রক্ষা করে। এবং এরপর জুলিয়া এই বোটের টয়লেটে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু দরজা দেওয়া সত্ত্বেও এই মানুষটি দরজা ভেঙে এই বোটের মধ্যে ঢুকে পড়ে। সে সবার প্রথমে খাবার খুঁজতে শুরু করে দেয় এবং প্রতিটা খাবার সে খেয়ে ফেলে। এমনকি মানুষটি এখানেই থামে না, সে আরও একবার খুঁজতে শুরু করে দেয় এবং একটার সময় সে টয়লেটটা দেখতে পায়। জুলিয়া বুঝতে পারে তাকে কিছু করতেই হবে, তাই সে হাতে একটি অস্ত্র নিয়ে রেডি হয়ে যায় এই মানুষটিকে মার্ডার করার জন্য। এখন সেই মানুষটি টয়লেটে প্রবেশ করে, কিন্তু সে লক্ষ্য করে সেখানে জুলিয়া নেই। আসলে জুলিয়া এই টয়লেটের একটি ভাঙা অংশ দিয়ে বাইরে বেরিয়ে গেছে। এই রহস্যময় ব্যক্তি এই জিনিসটা বুঝে ফেলে, তাই সেও সেই ভাঙা অংশ দিয়ে বাইরেটা ভালোভাবে দেখতে শুরু করে দেয়। এবং এমন অবস্থায় জুলিয়া তার নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ বসে থাকে, কারণ সে জানে এই মানুষটি যদি তাকে দেখতে পায় তবে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু হয়ে যায় তার উল্টো। এখানে সেই মানুষটির কুকুর চলে আসে এবং কুকুরটি দেখা মাত্রই আওয়াজ করতে শুরু করে দেয়। জুলিয়া কোনো উপায় না পেয়ে সে তার ধারালো অস্ত্র দিয়ে কুকুরটিকে মেরে ফেলে। এখন এই চিৎকার শুনে সেই মানুষটি বাইরে বেরিয়ে আসে এবং সে দেখে তার কুকুরটি মরে পড়ে রয়েছে। এদিকে জুলিয়া লুকিয়ে লুকিয়ে সেই বোটের মধ্যে আবারও প্রবেশ করে এবং সেই রহস্যময় মানুষটিকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু মানুষটি তার চাইতে অনেক বেশি চালাক থাকে, তাই সে খুব সহজেই জুলিয়াকে আবদ্ধ করে ফেলে এবং তারপর তাকে ইচ্ছে মতো মারধর করতে শুরু করে দেয়। এই সব কিছুই কেসি সেই লকারের মধ্যে থেকে দেখছিল। সে সঙ্গে সঙ্গে তার মাকে রক্ষা করার জন্য লকার থেকে বেরিয়ে তার বন্দুক দিয়ে সেই রহস্যময় মানুষটিকে লক্ষ্য করে গুলি করে, কিন্তু এই বন্দুকটা একটা ফ্লেয়ার গান ছিল, যার কারণে এই গুলি ফায়ার করার কারণে বোটের মধ্যে আগুন লেগে যায়। এখন জুলিয়া তার দুই সন্তানকে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে দেয়, কিন্তু সেই রহস্যময় ব্যক্তি এই গুলির আঘাতে আহত হলেও তার মৃত্যু হয় না। সে আবারও তাদেরকে ফলো করতে শুরু করে দেয়। ছোট্ট বেন সবার প্রথমে তার বাবার কাছে ছুটে যায় এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু সে এটা জানে না তার বাবা অনেক আগেই মরে গেছে এবং এই নির্মম পরিবেশে তারা বর্তমানে একা রয়েছে। জুলিয়া তাদের কাছে ছুটে আসে এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। এবং এমন অবস্থায় সেই রহস্যময় ব্যক্তি আবারও তাদের দিকে এগিয়ে আসে। জুলিয়া তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নেয় এবং তার দুই সন্তানকে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে দেয়। এবং এমন অবস্থায় সেই বোটে আগুন লেগে এক ভয়ানক বিস্ফোরণ হয়ে সেটা ধ্বংস হয়ে যায়। জুলিয়া সবার প্রথমে একটি বড় পাহাড়ের পিছনে লুকিয়ে পড়ে এবং সেখানে একটি নির্দিষ্ট জায়গায় কিছু পরিমাণে জল জমেছিল। তারা সবার প্রথমে সেই জল পান করতে শুরু করে দেয়, কিন্তু সমস্যা হলো এই জলের স্বাদ খুবই বাজে এবং নোংরা ছিল, তাই এতে তাদের শরীর আরও অসুস্থ হয়ে যায়। এখন এমন অবস্থায় বেন নিজেকে দোষারোপ করতে শুরু করে দেয়, কারণ তার মতে সে সেই বেলুন আকাশে উড়িয়েছিল বলেই আজ এই মানুষটি এখানে চলে এসছে এবং সে তাদেরকে মেরে ফেলতে চায়। কিন্তু জুলিয়া তাকে শান্ত করে এবং বোঝায় এর পেছনে তার কোনো হাত নেই, বরং এই মানুষটি একজন পাগল এবং সে যা খুশি করতে পারে। এখন এই কথাবার্তার মধ্যে জুলিয়া লক্ষ্য করে সেই মানুষটি আবারও তাদের দিকে এগিয়ে আসছে, তাই সে তার সন্তানদেরকে নিয়ে আবারও এখান থেকে পালাতে শুরু করে দেয়। কিছুটা যেতেই বেন বেশ কিছু মৃত মাছ দেখতে পায়, যেগুলো সমুদ্রের জল শুকিয়ে যাওয়ার কারণে এখানে আটকে পড়েছে। বেন খুবই উৎসাহের সাথে সেই মাছগুলো উল্টে পাল্টে দেখতে শুরু করে দেয়, কিন্তু তখনই জুলিয়া চোখ চলে যায় সেই পাগল মানুষটির দিকে, যে তাদের দিকে এখনও এগিয়ে আসছে। এবং তার চোখ মুখ দেখে একটা জিনিসই মনে হচ্ছে, যে সে তাদেরকে এখনও মেরে ফেলতে চায়। জুলিয়া তার দুই সন্তানকে নিয়ে দৌড়াতে শুরু করে দেয়। কিছুটা যেতেই জুলিয়া এবং তার দুই সন্তান বেশ কিছু প্লাস্টিকের বোতল দেখতে পায়। আসলে সমুদ্রের সব জিনিসই এখানে রয়েছে, শুধুমাত্র জল এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। ছোট্ট বেন এই দৌড়াদৌড়ি করতে করতে সে হাঁপিয়ে যায়, তাই জুলিয়া তার কাছে থাকা জলটুকু তাকে খেতে দেয়। এখন এমন অবস্থায় জুলিয়া এবং কেসির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়,
কারণ জুলিয়ার মতে এই বোতলে অনেকটাই জল ছিল, কিন্তু কেসি সেই জল অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট করে ফেলেছে। একইভাবে কেসি মনে করে সে এখানে আটকে পড়েছে শুধুমাত্র তার বাবা মায়ের কারণে, কারণ তাদের প্ল্যান ছিল এখানে তারা জন্মদিন সেলিব্রেট করবে। আর এভাবেই এদের দুজনের মধ্যে এক বড়সড় ঝামেলা শুরু হয়ে যায়। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে চলে যাচ্ছে যেখানে ঝামেলা করা সম্পূর্ণ বোকামি, তাই এরা শান্ত হয়ে আবারও তাদের যাত্রা শুরু করে দেয়। জুলিয়া দূরে একটি ধ্বংস হয়ে যাওয়া প্লেন দেখতে পায়। আসলে এই প্লেনটা অনেক আগেই এই সমুদ্রে আছড়ে পড়েছিল, কিন্তু বর্তমানে জল ভ্যানিশ হয়ে যাওয়ার কারণেই তারা এই ধ্বংসাবশেষ চোখের সামনে দেখতে পায়। এখন এই প্লেনটা তাদের কাছে আশ্রয় নেওয়ার জন্য খুবই ভালো একটা জায়গা, তাই জুলিয়া এবং তার ফ্যামিলি সেই প্লেনের মধ্যে ঢুকে পড়ে। প্রত্যেকে বিশ্রাম নিলেও জুলিয়ার মনে শান্তি থাকে না। সে তার ফ্যামিলির ফটোটা মন দিয়ে দেখতে থাকে এবং তার মনে পড়ে যায় তার এবং টমের সম্পর্ক কিভাবে শুরু হয়েছিল। আসলে জুলিয়া একজন ডাক্তার এবং টমের সাথে তার এই প্রফেশনের কারণেই দেখা হয়েছিল। আর সেটা হলো একদিন টম সমুদ্রের সাঁতার কাটতে কাটতে তার পায়ে চোট লেগে যায় এবং তারপর সে ডাক্তার দেখাতে গেলে জুলিয়ার সাথে তার প্রথমবার পরিচয় হয় এবং সেখান থেকেই তাদের এই সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে টম তাদের সাথে নেই এবং তাকে ফিরে পাওয়াও আর যাবে না। জুলিয়া তার হাজবেন্ডের বলা একটা কথা এখনো মনে রেখে দিয়েছে, আর সেটা হলো প্রত্যেক সমস্যার কিছু না কিছু সমাধান অবশ্যই থাকে। তাই এই আশাতেই তারা এই ধ্বংস হয়ে যাওয়া প্লেনে অপেক্ষা করতে থাকে। এখন রাত হলে কেসি বাইরে থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়, তাই সে আস্তে আস্তে বাইরে যায় এবং চারিপাশটা ভালোভাবে লক্ষ্য করে, কিন্তু সে পিছনে দেখতে ভুলে যায়। আর ঠিক তখনই পিছন থেকে সেই রহস্যময় মানুষটি হাতে অস্ত্র নিয়ে এগিয়ে আসে। সে প্রায় কেসির ওপর আঘাত করবে ঠিক তখনই জুলিয়া পিছন থেকে ছুটে আসে এবং সেই মানুষটিকে ধারালো অস্ত্র দিয়ে ক্রমাগত আঘাত করতে শুরু করে দেয়। যেন দেখে মনে হয় এই সব কিছুই জুলিয়া আগে থেকেই প্ল্যান করেছে এবং তার হাজবেন্ডের মৃত্যুর প্রতিশোধ সে এই মানুষটিকে মার্ডার করে নিয়ে নেয়। এরপর বাকি রাতটা তারা সেই ধ্বংস হয়ে যাওয়া প্লেনের মধ্যেই কাটিয়ে দেয়। সকাল হলে তারা যখন প্লেন থেকে বাইরে বের হয় তারা দেখতে পায় সেই রহস্যময় মানুষের মৃতদেহ খুবই বাজে অবস্থায় পড়ে রয়েছে। তার শরীরের প্রত্যেকটা জায়গায় আঘাতের দাগ রয়েছে, যেই আঘাতগুলো কোনো মানুষ করেনি বরং অন্য কোনো জীবজন্তু করেছে, এবং সেই জীবজন্তুটা আসলে কি তারা সেটা বুঝতে পারে না। জুলিয়া বুঝতে পারে এখান থেকে চলে যাওয়াই বেটার হবে, তাই সে এক মুহূর্ত সময় নষ্ট এখানে করে না। সে তার ফ্যামিলিকে নিয়ে আবারও এগোতে শুরু করে দেয়। কিন্তু এইসবের মধ্যে বেন নামের ছেলেটির এত বেশি তৃষ্ণা পেয়ে যায় যার ফলে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। পাশে থাকা সেই নোংরা জলগুলো সে পান করতে শুরু করে দেয়। জুলিয়া তাকে হাজারবার মানা করে কিন্তু বেন তার কথা শোনে না, যার ফলে তেমনটাই হয় যেমনটা জুলিয়ার ধারণা ছিল। কিছুদূর যেতেই বেনের শরীর অসুস্থ হয়ে যায়, সে আর হাঁটাচলা করতে পারে না, সে সেই মরুভূমির মধ্যেই বসে পড়ে। জুলিয়া একজন মা হয়ে তার ছেলের এরকম পরিস্থিতি মোটেও সহ্য করতে পারে না। সে তার মেডিকেল কিটগুলো ব্যবহার করে তার ট্রিটমেন্ট করতে শুরু করে দেয়। সে সবার প্রথমে তাকে একটি ইঞ্জেকশন দেয়, কিন্তু সমস্যা হলো বেনের কি হয়েছে তারা সেটা জানে না, তাই প্রপার ট্রিটমেন্ট করাও সম্ভব নয়। এখন আবারও রাত হলে জুলিয়া প্লাস্টিকের কিছু ছোট ছোট টুকরো দিয়ে একটি ঘরের মতো তৈরি করে এবং সেখানেই রাতটা কাটানোর প্ল্যান করে। কিন্তু মধ্যরাতে আবারও কিছু অদ্ভুত আওয়াজ শুরু হয়ে যায়। আর এবার স্বয়ং জুলিয়া বাইরে বের হয় এবং সে চারিপাশটা ভালোভাবে দেখে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। একইভাবে শব্দগুলো কন্টিনিউ হয়ে যায়। সে বুঝতে পারে আর যাই হোক এই জায়গাটা মোটেও সুরক্ষিত নয়, তাই সে তার দুই সন্তানকে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠিয়ে আবারও এখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু এমন অবস্থাতেও সেই শব্দ তাদেরকে কন্টিনিউ ফলো করতে শুরু করে। তাদের মনে হয় কিছু একটা জিনিস মাটির তলা দিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। এরা তিনজন তাদের গতি আরও বাড়িয়ে দেয় এবং একটার সময় দূরে একটি ধ্বংস হয়ে যাওয়া জাহাজ দেখতে পায়, যেখানে তাদের মতোই বেশ কয়েকজন মানুষ আটকে রয়েছে এবং তারা একটা বড় কন্টেনারের মধ্যে আশ্রয় নিয়েছে। জুলিয়া এই সব কিছু দেখে তাদের দিকে ছুটে যায় এবং তাদেরকে চিৎকার করে হেল্প করতে বলে এবং বলে তারা যেন তাদেরকেও এই কন্টেনারের মধ্যে আশ্রয় দেয়। কিন্তু হয় ঠিক তার উল্টো, এই মানুষগুলো কন্টেনার বন্ধ করে দেয় এবং এমন অবস্থায় জুলিয়া প্রথমবার দেখতে পায় সেই শব্দগুলো আসলে কোথা থেকে হচ্ছে। আসলে সমুদ্রের সেই ভয়ানক বড় বড় কাঁকড়াগুলো তাদেরকে তাড়া করেছে, যেগুলো মাটির তলা দিয়েও এগোতে পারে এবং এখন সেগুলো বাইরে বেরিয়ে এসছে। জুলিয়া উপায় না পেয়ে তার দুই সন্তানকে সেই কন্টেনারের ওপরে উঠিয়ে দেয় এবং শেষে গিয়ে সেও তার উপর ওঠার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে কাঁকড়াগুলো এখানে চলে আসে এবং সোজা সেই কন্টেনারের মধ্যে ঢুকে পড়ে। ভিতরে থাকা মানুষগুলো তাদের বন্দুক দিয়ে এই কাঁকড়াগুলোকে মারতে শুরু করে দেয়।
এদিকে জুলিয়া কন্টেনারের ওপরে উঠে পড়ে, কিন্তু কাকড়ার সংখ্যা অনেক বেশি থাকে, যার ফলে নিচের মানুষগুলো তাদের বন্দুক দিয়েও এদেরকে মারতে পারে না। এবং একটা সময় এই কাকড়াগুলো তাদেরকে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। আর এখান থেকে আমরা বুঝতে পারি সেই রহস্যময় মানুষের মৃতদেহ এই কাকড়াগুলো টুকরো করেছিল। এদিকে জুলিয়া লক্ষ্য করে তার পায়ে একটি কাকড়া কামড়ে দিয়েছে এবং তার বিষে তার শরীরে যন্ত্রণা শুরু হয়ে যায়, এবং একটার সময় তার এই দুর্বল শরীর নিয়ে সে অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে সে দেখে তার পাশে তার দুই সন্তান নেই, তারা কোথাও চলে গেছে। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় এবং চিৎকার করতে শুরু করে দেয়। এবং তারপরে যখন সে খুঁজে পায় না, সে কন্টেনার থেকে নিচে নেমে চারিপাশটা দেখতে শুরু করে দেয়। আসলে এই দুজন খাবারের সন্ধানে বেরিয়েছিল এবং তার মায়ের এরকম চিৎকার শুনে তারা সঙ্গে সঙ্গে ছুটে আসে। জুলিয়া সবার প্রথমে নিচে পড়ে থাকা বন্দুক এবং বিভিন্ন ধারালো অস্ত্রগুলো কালেক্ট করে নেয়। একইভাবে একটি রেডিও পড়ে থাকে, যার সাহায্যে তারা সেই সাবমেরিনে বসে থাকা মানুষটির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, এবং তাদের এই চেষ্টায় সফলতা চলে আসে। জুলিয়া সবার প্রথমে সেই মানুষটিকে বোঝায় তারা বর্তমানে কেমন পরিস্থিতিতে রয়েছে এবং কাকড়াগুলো তাদের উপর কিভাবে অ্যাটাক করছে। সেই মানুষটি তাকে জানায় তার উপরও ঠিক একই রকম কাকড়া অ্যাটাক করেছে এবং সেও বর্তমানে আহত রয়েছে। কিন্তু এই মানুষটি তাদেরকে আশ্বাস দেয় এবং বোঝায় এই কাকড়া এবং সমুদ্রের জীবগুলো এখানে চলে এসছে, যার অর্থ হল খুব শীঘ্রই নর্থ পোল এবং সাউথ পোলের মধ্যে আবারও এক্সচেঞ্জ হবে এবং জল পুনরায় ফিরে আসবে। তাই তাদের বেঁচে থাকার সম্ভাবনা এখনও রয়েছে। এই মানুষটি তাদেরকে এখনই সাবমেরিনের কাছে আসতে বলে এবং এই বলে সে আকাশে একটি ফ্লেয়ার গান দিয়ে ফায়ার করে, এবং জুলিয়া এই ফায়ার খুব সহজেই দেখতে পেয়ে যায়। তারা তিনজন সঙ্গে সঙ্গে সেই দিকে এগোতে শুরু করে। প্রথমে তারা মরুভূমির মতো খোলা রাস্তা পার করে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে সমুদ্রের শৈবালগুলো শুকিয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে খুবই দুর্গন্ধ বের হচ্ছে, আর এই জিনিসগুলো তাদের মোটেও সহ্য হয় না। কিন্তু তবুও তারা সামনের দিকে এগিয়ে যায় এবং একটার সময় এর চাইতেও আরও বড় বিপদ দেখা দেয়। তারা যেই সরু পাথরের রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক তার ওপর দিয়েই বড় বড় পাথর তাদের ওপরে পড়তে শুরু করে। জুলিয়া কোনো রকমে তার দুই সন্তানকে রক্ষা করে, কিন্তু এমনটা করতে গিয়ে একটি পাথর তার গায়ে আছড়ে পড়ে এবং সে সেখানেই পড়ে যায়। জুলিয়ার এরকম আঘাতের কারণে তার শরীরে আর কোনো রকম শক্তি থাকে না, কিন্তু সে যে করেই হোক তার দুই সন্তানকে রক্ষা করতে চায়। তাই সে কেসিকে দায়িত্ব দেয়, সে যেন তার ভাইকে নিয়ে এখনই সেই লোকেশনে চলে যায় যেখানে সাবমেরিনের মানুষটি রয়েছে। কেসি তার মায়ের কথায় রাজি হয় না, কারণ এমনটা করলে তার মা এখানে আটকে পড়বে এবং তার মৃত্যু হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যার ফলে তাকে তার মায়ের কথা মানতে হয় এবং সে তার ভাইকে নিয়ে সেই সাবমেরিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। কিছু সময়ের মধ্যেই তারা সেই সাবমেরিনের কাছে পৌঁছে যায়। এখন সে এবং তার ভাই এই সাবমেরিনের ভিতরে ঢুকবে, কিন্তু তারা দরজা খুঁজে পায় না এবং কিছুক্ষণ পর তারা সেই সাবমেরিনে থাকা মানুষটিকে দেখতে পায় যে বর্তমানে বাইরে দাঁড়িয়ে রয়েছে। সে কেসিকে বলে এখানকার সেই বড় বড় কাকড়া তার উপর অ্যাটাক করেছে, যার ফলে তার মৃত্যু এখনই হয়ে যাবে। তাই তারা যেন এই সাবমেরিনের মধ্যে ঢুকে পড়ে। এখন এই কথা শুনতেই কেসির মাথায় নতুন আইডিয়া আসে। সে জানে এই সাবমেরিনে মোট তিনজন মানুষ থাকতে পারে এবং এই মানুষটির যদি মৃত্যু হয়ে যায় তবে সে তার মাকেও এখানে নিয়ে আসতে পারবে, আর তার মাকে বাঁচানোর জন্য এর চাইতে বড় সুযোগ সে আর কখনোই পাবে না। তাই সে সোজা সেই দিকে দৌড়াতে শুরু করে দেয় যেই দিকে তার মা আটকে পড়েছে। এদিকে জুলিয়া যেই পাথরের মাঝে আটকে পড়েছিল সেখানেও সেই বড় বড় কাকড়াগুলো চলে আসে। জুলিয়া তার কাছে থাকা শটগান দিয়ে এক এক করে সেই কাকড়াগুলোকে মারতে শুরু করে দেয়, কিন্তু এর সংখ্যা অনেক বেশি থাকে যার ফলে বারবার গুলি চালিয়েও তাদেরকে আটকাতে পারে না। তারা ক্রমাগত তার দিকে এগিয়ে আসতে শুরু করে। জুলিয়া একটার সময় বুঝতে পেরে যায় সে আর বাঁচবে না, তাই সে গুলি চালানো বন্ধ করে দেয়। এবং ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কেসি এখানে চলে আসে এবং সে তার মাকে এই পাথরের মধ্যে দিয়ে বের করে এখান থেকে নিয়ে যায়। এবং এরপর এরা দুজন সোজা সাবমেরিনের কাছে চলে যায়, কিন্তু এত কিছু করেও সেই কাকড়াগুলো তাদের পিছন ছাড়ে না, তাদেরকে ফলো করতে করতে এই সাবমেরিনের কাছেও চলে আসে। আর এখানে তারা প্রথমবার দেখতে পায় এই কাকড়া আসলে কত পরিমাণে রয়েছে। তারা লক্ষ্য করে তাদের চারপাশে কাকড়াতে ভরে গেছে। এরা তিনজন সঙ্গে সঙ্গে সাবমেরিনের ভিতরে ঢুকে তার গেটটা লক করে দেয় এবং তার পরের মুহূর্তেই তারা সেই জিনিসটা দেখতে পায় যার জন্য তারা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিল, আর সেটা হলো সমুদ্রে জল পুনরায় ফিরে আসে। এরা তিনজন সঙ্গে সঙ্গে তাদের সিট বেল্ট শক্ত করে লাগিয়ে দেয়, কিন্তু এত কিছু করেও এই সমুদ্রের জলের ঢেউ তাদেরকে অজ্ঞান করে দেয়, কারণ এই ঢেউয়ের কারণে পুরো সাবমেরিন খুব বেশি দুলতে থাকে এবং তারা অজ্ঞান হয়ে যায়।
এদের তিনজনের যখন জ্ঞান ফিরে তারা লক্ষ্য করে সাবমেরিন একটি নির্দিষ্ট জায়গায় থেমে গেছে। তারা ভয় ভয় বাইরে বের হয় এবং দেখতে পায় তারা আর সমুদ্রে নেই, বরং সমুদ্রের পার্শ্ববর্তী একটি শহরের কোনায় চলে এসছে। আসলে এই শহরটা বর্তমানে প্রায় ধ্বংস হয়ে গেছে, কারণ সমুদ্রের জল ভ্যানিশ হয়ে যাওয়ার পর এই শহর ডুবে গিয়েছিল, যার কারণে শহরের প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে গেছে এবং এই শহরে একটা মানুষও বেঁচে নেই। অর্থাৎ এই তিনজন এই শহরে সম্পূর্ণ একা, কিন্তু তবুও এই তিনজনের মনে আনন্দ থাকে, কারণ এটা এমন একটা জায়গা যেখানে তারা জীবিত থাকতে পারবে এবং রহস্যময় কোনো জিনিসই তাদের উপর অ্যাটাক করবে না। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদিও মুভির মেন কনসেপ্ট অর্থাৎ সাউথ পোল এবং নর্থ পোলের ইন্টারচেঞ্জ কিভাবে সম্ভব সেই সব কিছু এখানে দেখানো হয়নি, কিন্তু মুভির বাকি জিনিসগুলো সম্পূর্ণ ইউনিক ছিল। তো আশা করছি আপনার ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।